আপনারা দেখছেন এমকে টেলিভিশন। দিনাজপুরের ঘোড়াঘাটে এক অসহায় নারীর ফলের বাগান জোরপূর্বক অন্যের দখলে। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত কৃষি সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শিউলি, এখন দেখবেন কৃষকের চোখ, ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাট পৌর সদরের লালমাটি গ্রামের চাচা ও জ্যাঠাতো ভাইয়ের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জের ধরে চাচি খালেদা এক একর পঞ্চাশ শতক জমির উপর দুটি লিচুর বাগান ভাস্তা ফজলুল গং জোরপূর্বক দখল করে মৌসুমি ফল লিচু বিক্রি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এদিকে অসহায় খালেদা অনাহারে অদ্যা অনাহারে সুবিচারের আশায় বিভিন্ন মহলের দ্বারে দ্বারে ঘুরেও সঠিক বিচার পাচ্ছে না, তাই কেঁদে কেঁদে চোখ সহ মানসিক ভাবে ভারসাম্য হারাতে বসেছে। লিচুর বাগানটা পৈতৃক সূত্রে খাদেমুল ইসলাম মুকুল তার আম্মা খালেদা আক্তারের পৈতৃক সূত্রে জমি কবলাদার উনি। আমার লিচুর বাগান আমি দশ বছর ধরে খাইছি, তারপরে আর বাপ দাদা জমিনে কি হয়েছে না হয়েছে আমার বাগানের উপর হামলা দিছে। কে সেটা বললাম? ফজলু, ফয়সাল, সাইফুল, সেলিম পারেন তো বাগানো তোটেন, বাড়ির থাকি বাসার থাকি দুই চার দিন পর বাড়ি বাসার সিট কিনে আগে দে ছয় আমাকে আরতে দেয় না। বাগান যে তোর কোটে দিন এসে থানা আছে, থানায় আমার গেট এই বাগানটা আমার, আর এই বাগানটা কিছু লোক আমার খেলে হুমকি দিচ্ছে, বাগানে উঠতে দিচ্ছে না, সব নিয়ে নিছে। ইফতেখার, কৃষি ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।